আসসালামু আলাইকুম। বিএসএ ঠাট্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আমিন শিমুল। প্রথমেই শুনবেন টেস্টিস সংবাদ শিরোনাম। নির্বাচনী হাওয়ায় উত্তাল সেন্ট জোন্সের আকাশ বাতাস, প্রবাসীদের আবাসন সংকট মোকাবেলায় নতুন মাত্রা, দাওয়াতের উপর নতুন নিয়ম আরোপ করতে যাচ্ছে সেন্ট জোন্স ভোজন রসিক কমিটি, এবং ম্যারিড আনম্যারিড ফুটবলে আনম্যারিড দলের বিপর্যয় অব্যাহত। এবারে শুনবেন বিস্তারিত। এক বছরের মেয়াদ শেষ করে বিএসএর এক্সিকিউটিভ কমিটি তাদের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। বিদায়ী কমিটি তাদের সর্বশেষ কাজ হিসেবে চিহ্নিত করেছেন নতুন কমিটি তৈরির জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনমনে কোনো সন্দেহ না থাকলেও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। কারণ হিসেবে তারা চিহ্নিত করেছেন সম্ভাব্য দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী তৌফিকুর রহমান এবং মাহমুদ শরীফ সাজিদের ওভার কোয়ালিফিকেশনকে। সেন্ট জোন্সে তাদের বিপুল সংখ্যক ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিতির কারণে নির্বাচনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। উগ্র সমর্থকদের মাঝে সহিংসতা হাতাহাতির কোনো খবর পাওয়া না গেলেও উত্তেজনার বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে সারা সেন্ট জোন্স জুড়ে। এখন দেখুন এ বিষয়ে আমাদের প্রতিনিধির পাঠানো একটি অনুসন্ধানী প্রতিবেদন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটি সেন্টারে। সামনেই বিএসএ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে এখানকার ভোটারদের মাঝে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই উত্তেজিত ভোটার কফির গ্লাসে ঝড় তুলেছে বিএসএ নির্বাচনকে কেন্দ্র করে। এখন আমরা তাদের সাথে কথা বলবো নির্বাচনী ভাবনা নিয়ে। সামনেই বিএসএ নির্বাচন। এই নির্বাচনে কাকে আপনি প্রেসিডেন্ট হিসাবে দেখতে চান? অবশ্যই সাঈদী ভাইকে। কেন বলবেন কি? সাঈদী ভাই হচ্ছে একজন খেলাধুলা প্রেমিক মানুষ। উনি যদি বিএসএ প্রেসিডেন্ট হয়, উনি আমাদের জন্য খেলাধুলার আয়োজন করবেন। গত 3 বছরে বিএসএ কোনো খেলাধুলার আয়োজন করে নাই। এখানে শুধু আমরা পড়াশোনা করি আর পড়াশোনা করি, এটা কোনো জীবন হইলো? সাঈদী ভাই যদি খেলাধুলার আয়োজন করে, সাঈদী ভাই যদি বিএসএ প্রেসিডেন্ট হয়, তাহলে আমরা খেলাধুলার আয়োজন করবো। অতএব সামনের ইলেকশনে আমরা সাঈদী ভাইকেই বিএসএ প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। আরে রাহেল মিয়া, আপনার খেলাধুলা আঙ্গুরে আঙ্গুর বাম্বা এটি আপনার সাথে এখানে কি পাঠাইছে খেলাধুলা করবেন লাগে? আমরা এখানে পড়ালেখা করবো আঙ্গুরে, কানাডিয়ান গভর্নমেন্ট আঙ্গুর অধ্যাপক আঙ্গুরে এখানে টি আপনার সাথে কিন্তু পড়ালেখা করবেন লাগে। আর সাঈদী ভাই হিলারি দেই আজ সারাদিন ব্যাট বল লই ট্যাং ট্যাং করে ঘুরে বেড়ায়, হিলারি দেই ও পলাইলে ভবিষ্যৎ আন্দার করে দেবো। আর দেখেন তৌফিক ভাই হিলে দেহি বড় এক রিসার্চার, বড় এক গবেষক। আমি বলছি হিলারি একখান রোবট বানাইছে, এই রোবট বহুত মানুষের দিয়ে এক সবাদিক রাতের গাছ দাঁত ফলাই দেয়। আর আই বুঝছি এদিন বলে আপনাকে কেডা নাকি নাট বোর্ড সুরি করবার লাগি আছে, আর এক সবাদ দিয়ে হিতার দাঁত ফলাই দিছে, আপনারও কি দাঁত ফলাই দিছে? আমরা বুঝতে পারছি বিএসএ নির্বাচন উত্তেজনার উত্তাল ইউনিভার্সিটি সেন্টার সেন্ট জোন্স থেকে। আমি সেন্ট জোন্সে ক্রমশ বেড়েই চলেছে প্রবাসী বাঙালিদের সংখ্যা। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে প্রকট হয়ে উঠেছে আবাসন সংকট। আবাসন সংকট মোকাবেলায় পূর্বে বাঙালি কমিউনিটির থেকে কারো তেমন কোনো তৎপরতা চোখে না পড়লেও সম্প্রতি ফরহাদ ভাইয়ের বাড়িওয়ালা রূপে আত্মপ্রকাশের ঘটনা সাধারণের আশার পালে নতুন হাওয়া লাগিয়েছে। বাড়ির মালিক ফরহাদ ভাইয়ের বাসায় স্বল্প মূল্যে ভালোবাসা পাওয়ার জন্য সাধারণের মাঝে অসুস্থ প্রতিযোগিতার খবরও পাওয়া যাচ্ছে। তবে প্রত্যাশার বেলুন ফুটু হয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবরও এসে পৌঁছেছে আমাদের কাছে। অসমর্থিত সূত্র হতে পাওয়া খবরের ভিত্তিতে আমাদের প্রতিনিধি হাতাহাতির খবর নিশ্চিত করলেও হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। এই মুহূর্তে ফরহাদ ভাইয়ের বাসার সামনে আছেন আমাদের প্রতিনিধি রাজিন। এখন আমরা তার সাথে কথা বলবো। রাজিন, আপনি শুনতে পাচ্ছেন? কি অবস্থা এখন ফরহাদ ভাইয়ের বাসার সামনে? ঠিক কি কারণে এই অবস্থা হয়েছে, কি কারণে এই অবস্থার পরিস্থিতির উদ্ভব হয়েছে সেটা জানা গিয়েছে কি? পুলিশের শরণাপন্ন হন।
এ ব্যাপারে ফরহাদ ভাইয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি? হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের লাইনটি কেটে গেছে। খবরের এই পর্যায়ে আমরা নিচ্ছি সাইফান ভাইয়ের ভ্রাম্যমান মুদি দোকান বিরতি। বিরতির পর আরো খবর নিয়ে আসছি আমি শিমুল, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এবারে দেখুন জামিল ভাইয়ের নাচোস ভোজন সংবাদ। সেন্ট জোন্সে বিবাহিতের সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনা ভোজন রসিকদের জন্য আশীর্বাদ হয়ে এলেও একই সময় একাধিক দাওয়াত প্রাপ্তি বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই সংকট মোকাবেলায় মোস্তফা কামাল ভূঁইয়াকে আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট ভোজন রসিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক মোস্তফার সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, যথাযথ সময় ব্যবস্থাপনার মাধ্যমে দাওয়াত হতে সর্বোচ্চ তৃপ্তি নিশ্চিত করাই এই কমিটির লক্ষ্য। এ ব্যাপারে ভাবি মহল হতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। এই কমিটির কাজ খাওয়ানোর তৃপ্তি নিশ্চিত করবে এমন আশাবাদ কোনো কোনো মহল হতে পাওয়া গেলেও নিজেদের সময় স্বাধীনতা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভুগছেন কেউ কেউ। এবারে দেখুন জাহাঙ্গীর ভাইয়ের হারানো সাইকেল খেলার খবর। বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্য প্রমাণ করে আনমেরিট ফুটবল দলের বিপর্যয় অব্যাহত রয়েছে। আগেরবারের বিশাল পরাজয়ের প্রতিশোধ নেবার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নামলেও সেই প্রতিজ্ঞা মাঠে অনুদিত হয়নি মোটেও। তবে লড়াকু মনোভাবের চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত সম্মানজনক পরাজয় নিয়েই মাঠ ছাড়ে আনমেরিট দল। তবে জয় নিয়ে মাঠ ছাড়লেও মেরিট দলের খেলোয়াড়েরা ক্রমশ প্রতিদ্বন্দ্বিতাহীন খেলা জিতার এক ধরনের বৈকল্যতে ভুগছেন। এই মর্মে সন্তান থাকার উপর ভিত্তি করে মেরিট দলকে দুই ভাগ করে 3 দলের লিগ খেলবার জোর প্রস্তাব করেছেন সেন্ট জোন্সের ক্রীড়াবুদ্ধারা। এবারে মান একুরেনা আবহাওয়া সংবাদ। বৈশ্বিক উষ্ণতার প্রভাব বিরাজ করছে সেন্ট জোন্সে, এর ফলে এই বছর একটি চমৎকার জমজমাট গ্রীষ্ম পার করে ফেলল সেন্ট জোন্সবাসী। কিছু কিছু ক্ষেত্রে গ্রীষ্মের খরতা বাংলাদেশের দাবদাহের কথা মনে করিয়ে দিয়ে স্মৃতিকাতর করে তুলছে এখানকার বয়োবৃদ্ধদের। গ্রীষ্ম উপভোগে অবশ্য এগিয়ে আছেন অবিবাহিতরাই, তাদের অত্যুৎসাহে একুরেনা সুইমিং পুল ভরে যাচ্ছে বাঙালির সমারোহে। তবে বিবাহিতদের সুইমিং পুলে সমাগম নেই বললেই চলে। এই ব্যাপারে আমাদের প্রতিনিধি বিবাহিত অনেকের সাথে যোগাযোগ করলেও কারো থেকেই সদুত্তর মেলেনি। পক্ষান্তরে ভাবিদের অনুপস্থিতির সুযোগ নিয়ে মেরিট ব্যাচেলররা সুইমিংয়ের বিনোদনের পূর্ণ সদ্ব্যবহার করছেন। আবহাওয়া সংবাদের সাথে সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের ঠাট্টা সংবাদ। সবাইকে শুভরাত্রি। উত্তেজিত ভোটার কফি গ্লাসে ছট তুলেছে বিএসএ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনার মাধ্যমে তাদের আলোচনা। এখন আমরা তাদের সাথে কথা বলবো। নির্বাচনী হচ্ছে না ভাই, আমার বাসখানে বাধে গেল কেন্দ্র করে। এক বছরের মেয়াদ শেষ করে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমিন সিমু। শেষ হচ্ছে আমাদের আজকের ঠাট্টা সংবাদ। সবাইকে শুভরাত্রি।